ডিপ্রেশন ইজ হেরিডিটরি। ডিপ্রেশন মানে হতাশা, হতাশা হলো হেরিডিটরি মানে বংশানুক্রমিক। এখানে প্রশ্ন হচ্ছে হেরিডিটরি শব্দটা কোন পার্টস অফ স্পিচ। তো ডিপ্রেশন হতাশা বংশানুক্রমিক, এটা দুষ্গুণ প্রকাশ করছে, বিধায় এই শব্দটা হবে অ্যাডজেক্টিভ। আমাদের বুঝতে হবে অর্থের দিক থেকে, প্রথমত দুষ্গুণ প্রকাশ করলে তার নাম অ্যাডজেক্টিভ, দ্বিতীয়ত হলো অনেক সময় এটা বুঝতে হবে এম ইজ আর ওয়াজ আর ইত্যাদির পরে যে শব্দটা বসে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। যেমন আমরা সাধারণভাবে বুঝতে পারি হি ইজ গুড, হি ইজ ব্যাড, গুড ব্যাড, এগুলো হলো অ্যাডজেক্টিভ। সেহেতু ডিপ্রেশন ইজ হেরিডিটরি শব্দটা, এখানে হেরিডিটরি শব্দটা যেহেতু ইজ এর পরে বসছে সেজন্য এটা অ্যাডজেক্টিভ। পরবর্তী একটা প্রশ্ন হলো দি ডে অফ মাই সিস্টার ম্যারিজ, দি ডে অফ মাই সিস্টার ম্যারিজ ইজ ড্রয়িং নিয়ার। আমার বোনের বিয়ে ইজ ড্রয়িং নিয়ার, মানে আসতেছে, নিয়ার কাছে। এখানে ড্রয়িং শব্দটা মেইন ভার্ব, এমিজার ওয়াজয়ের সামনে বসছে, ইজটা এখানে অক্সিলারি ভার্ব, এবং আসছে খুব কাছেই, নিয়ার। নিয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এখানে দি ডে অফ মাই সিস্টার্স ম্যারিজ ইজ ড্রয়িং, ইজ অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, ড্রয়িংটা মেইন ভার্ব। এই ড্রয়িং শব্দটার দুষ্গুণ প্রকাশ করছে নিয়ার শব্দটা, সেহেতু ভার্বের দুষ্গুণ প্রকাশ করছে বিদায় সেটা হলো অ্যাডভার্ব। আসলে সাধারণত অ্যাডভার্ব যেগুলো আমাদের সাধারণ স্বাভাবিকভাবে আমরা জানি, এখানে এলওয়াই অনেক সময় থাকে, এখানে এলওয়াই নাই বিধায় অনেকেরই বুঝতে কষ্ট হতেও পারে। এরপরে একটা প্রশ্ন হলো হু হুইচ হোয়াট, হু হুইচ হোয়াট, এগুলা কোন প্রোনাউন? হু হুইচ হোয়াট, হু হুইচ হোয়াট, আসলে অনেক প্রকার প্রোনাউন আছে। এর মধ্যে একটা প্রোনাউন নাম হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের কাজটা কি? রিলেটিভ প্রোনাউন হলো পূর্বপদের সাথে পরবর্তী পদের সম্পর্ক স্থাপন করে। আমি বললাম দিস ইজ দ্য পার্সন, এই সেই ব্যক্তি, হোম আই স, যাকে আমি দেখেছিলাম, দিস ইজ দ্য পার্সন, এটাকে বলা হয় পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট। হোম মানে যাকে, এই হোমটা আগের পার্সনকে নির্দেশ করছে, বিধায় রিলেশন স্থাপন করছে, বিধায় এটার নাম হলো রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য প্যান, এই সেই কলম, দ্যাট আই বট ফ্রম মার্কেট, যেটি আমি কিনেছিলাম মার্কেট থেকে। দিস ইজ দ্য প্যান, প্যানটা এখানে নাউন, দ্যাট দ্যাট মানে যাহা, যাহা বলতে কাকে নির্দেশ করছে? আগের পেনকে, অর্থাৎ আগের পেনের সাথে পরবর্তী ক্লজের রিলেশন স্থাপন করছে, বিদায় এটার নাম হলো রিলেটিভ প্রোনাউন।